স্যার যখন আমাদের কোনো পাওয়ারই ক্লোজ হবে না, সবগুলো ওপেন হবে একসাথে, সবগুলো ওপেন হবে কিন্তু সবগুলো ক্লোজ হবে না। তাইলে আমার কি কি কন্ডিশন ক্লোজ করতে গেলে সবগুলো যেহেতু ওপেন আছে গ্রিন, সেক্ষেত্রে আমি এখানে ইনকামিং দিব। তখন আমার কাজ হচ্ছে কি, পাঁচবারে পাওয়ার নেওয়া, তারপরে পাওয়ার দেওয়া। সেক্ষেত্রে আমার করতে হবে কি, আমি যদি এইটা ক্লোজ করি হবে না, এই প্রসেস হবে না, হবে না, এটা ক্লোজ করি হবে না। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে উজিরের মানে পাওয়ার পয়েন্টে উজিরের সাপ্লাই দেবো, আগে আমাকে পাওয়ার পয়েন্টে পাওয়ার দিতে হবে। পাওয়ার দিতে হলে তাহলে আমার কি করতে হবে, যেহেতু পান্ট্রি ব্যবস্থা আছে সব কিছু, আরবি ক্লোজ করতে হলে আমাকে করতে হবে কি, আরবি ক্লোজ করে দেবে, এটা আরবি চিন্তা আরবি মানে আর এটা এটা থাকবে, এটা এখন আমি এটা ক্লোজ করে আসার পরে আমার কাজ কি, অক্সিলারি ডিস্ট্রিবিউশনটা আসবে এটা ক্লোজ করা। এটা যদি আমি দিব আমি এটা ক্লোজ করে দিব স্যার, আমার এটা ওপেন আছে, তাহলে আমার করতে হবে কি, এখন জেনারেটর কেটে দিতে হবে, জেনারেটর ওপেন করে দিয়ে এটা আমার নিচ থেকে ম্যানুয়ালি ক্লোজ করে দিবে, এটা ম্যানুয়ালি এটা ক্লোজ করে দিলাম, তাহলে আমার পাওয়ার প্ল্যান্টে পাওয়ার চলে আসে। এখন কি আরবি আছে, এটাও আছে, ক্লোজ আছে, এটা ওপেন আছে, আমাকে প্রসেস দিতে হবে। প্রসেস দিতে হলে নিচ থেকে আমার ডিভাই ডিভি করলে হবে না, নিচ থেকে দিতে হবে রিমোট, রিমোট দিয়ে একটা জিনিস মানে আমি যখন এটা করলাম এটার ক্ষেত্রে একটা প্রসেস করলাম এই কয়েকটার মধ্যে, আবার যখন আমি এটাকে ক্লোজ করবো তখন এটার জন্য আবার এখানে কাজ করতে হবে, মানে প্রতিটার ক্ষেত্রে আমাকে বারবার এখানে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখানে যেটা যে ব্রেকার সেটা আমি সিলেক্ট করে নিলে তো হবে, টিজিসিবি হচ্ছে এটা। আচ্ছা, তারপর করতে গেলে আমি তার টিজিসিবি দিব, স্পেয়ার সিবি, স্পেয়ার মানে কি আরবি দেওয়া আছে, মানে আরবি দেখতে পারতো এখানে স্পেয়ার আরবি নিচ্ছে, তাহলে আরবি নিব। আর যদি আমি টাই সিবি দিই, টাই সিবি হচ্ছে এটা, এটা যে টাই সিবি প্রসেস, আর এগুলা তখন ডেটে থাকবে অথবা মেনুয়াল থাকবে, আর এটা যেমন আছে তেমন।